বেশ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার মেইলে, যে মেইলটি দিয়ে আপনি মেইল মার্কেটিং করেন, সেই মেইলে কিভাবে আপনি সিগনেচার অন করার মাধ্যমে আপনি সিপিও পারফর্ম করতে পারেন। তো ভিউয়ার্স, আমি ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনার দেখানোর চেষ্টা করব, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি আমার চ্যানেলে যদি একবারে নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটি বেজে দিতে ভুলবেন না, কারণ নেক্সট কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, যে এই যে নিচে দেখতে পাচ্ছেন আমি মেল করব, কাউকে মেল করতে হলে যে এই যে এটাই হচ্ছে একটা সিগনেচার সিস্টেম, যে এরকম প্রফেশনাল ওয়েতে কীভাবে আপনি ট্রাফিককে আপনি অফার লিঙ্ক সেন্ড করতে পারেন। তো এইটাই আমি ডিটেলস দেখানোর চেষ্টা করব, এটা আসলে অনেকেই জানে না, তো আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করি। যে এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি ফার্স্ট আপনাকে একটা মেইল লগ ইন করতে হবে, যে মেইল দিয়ে আপনি মেইল মার্কেটিং করবেন সেই মেইলটা লগ ইন করে রাখবেন। রাখার পরে আপনি এখান থেকে দেখেন যে এই যে গিয়ার বক্স, মানে সেটিংয়ের ডান পাশে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর উপরে ক্লিক করবেন। মানে আমাদের সিগনেচারটা মেক করার জন্য প্রথমে আমরা গুগল ডকের কাজ করতে হবে, জিমেল লগ ইন করার পরে গুগল ডকস, তারপর সেটিংয়ের কাজ করতে হবে। তো আমি এ টু জেড দেখাবো, কেউ স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না, আমি জানি। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করে যে গুগল অ্যাপস, এখানে ক্লিক করার পরে দেখেন নিচে একটা আমরা অপশন পাচ্ছি যে ডক, ডক লেখার উপরে ক্লিক করার পরে আমাদের নিউ ট্যাব পেলাম। নিউ ট্যাবে দেখেন এখানে লেখা আছে যে ব্ল্যাঙ্ক নামের একটা অপশন আছে, তো আমরা ব্ল্যাঙ্ক নামের অপশনটি আমরা আবার ওপেন করবো। ব্ল্যাঙ্ক নামের অপশনটি আমরা ওপেন করলাম। ওপেন করার পরে কি করব, এখানে দেখেন যে আসলে একটা এক্সেল শিটের মতো একটা ব্ল্যাঙ্ক শিট আমাদের ওপেন হয়েছে। তো এটা আমরা প্রথমে আমাদের এখানে এরকম মেক করতে হলে, যে আমরা যে সিগনেচারটি কাজটি করছে প্রফেশনালভাবে এটা মেক করতে হলে, আপনার প্রথমে এখানে ইনসাইটে ক্লিক করার পরে আমাদের টেবিল নিতে হবে। তো প্রথমে আমরা দুইটা টেবিল নিয়ে স্টার্ট করব। তো দুইটা টেবিল নিলাম, নেওয়ার পরে এখানে এখন কি করব, আমরা কিন্তু পিকচার ইউজ করছিলাম দেখছেন, তো এটা আমি দেখাই যে আমাদের প্রিভিয়াস যেটা কীরকম ছিল সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখতে হলে আমাদের আবার গুগল ডকে যাইতে হবে। যাওয়ার পরে আমাদের যে হিস্টোরি প্রিভিয়াস একটা মেক করছি সেটা এখানে পাওয়া যাবে। এই যে দেখেন আমাদের এই যে এটা এটা এখানে ক্লিক করলে আমাদের সেটা ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন যে এটা কিন্তু সেমভাবেই কিন্তু আমরা ওইটা মেক করতে পারবো। তো এরপরে যেটা করতে হবে, আমাদের এখানে দেখেন দুইটা টেবিল নিছি, নেওয়ার পরে আমাদের এখানে একটা আমরা পিকচার নেব। তো আমরা এখানে পিকচার, এই যে দেখেন ইনসেট পিকচার ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আপলোড ফ্রম কম্পিউটার, কম্পিউটার থেকে একটা ইমেজ নিয়ে নিলাম। তো ইমেজ যে শুধু আপনি এইভাবে নিতে পারবেন তা কিন্তু না, আর একটা অপশন আমি দেখাচ্ছি যে ইমেজ কীভাবে নিতে পারেন। তো আপনি কিন্তু ড্র্যাগ ড্রপ, ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কিন্তু ইমেজ এখানে নিয়ে আসতে পারেন। তো আমি দেখাচ্ছি যে এখানে দেখেন আমি একটা এখানে আমি একটা ইমেজ এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে দেখেন যে আমি এটা কিভাবে ইউজ করব সেটা আমি দেখাবো। আমরা সেভ দিয়ে দিলাম। এই দেখেন এই এই ইমেজটা কিন্তু আমি সেখানে টেনে নিয়ে ছেড়ে দিলেও কিন্তু কাজ হবে। দেখেন আমি সেই ব্রাউজারে নেওয়ার পরে এখানে আমি ছেড়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু দেখেন আমাদের ইমেজটা এখানে সুন্দরভাবে চলে আসলো। তো এটা আপনি আবার বড় ছোটো করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমি বড় ছোটো করতেছি না, এটা এরকমটাই ভালো লাগতেছে তাই আমি বড় ছোটো করতেছি না। এরপরে যেটা নেক্সট অপশন, এটা আবার আপনি একটু নাড়াচাড়া করতে পারেন, যদি ভাবেন যে একটু উপরে নিয়ে যাব বা নিচে নিয়ে যাব। এই জন্য ডাবল পিকচারের উপর ডাবল ক্লিক করার পরে কিন্তু আপনি সেই অপশনটা পাবেন। এই যে ডাবল ক্লিক করার পরে এটা উপরে নিয়ে যেতে পারবেন, নিচে নিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, এই গেল আপনার পিকচার সেটিংটা। এরপরে হচ্ছে আপনি কিছু লিখতে চাচ্ছেন, তাহলে কি করবেন, এটা কিছু লিখতে হলে অবশ্যই এখানে আপনার এই যে দেখেন এই নিচে ক্লিক কর, নিচে নিয়ে আসবেন। এই যে ড্যাশ সিগন্যাল চিহ্নটা যে আছে, রাইটিংয়ের সিগন্যাল ছিল, তো এইটা ক্লিক করার পরে এখানে আপনি নিতে পারেন যে সিপি অফার লিঙ্ক যেরকম পোস্ট করবেন। তো এই পিকচারগুলো যে এরকম ইউজ করবেন তা কিন্তু না, আমি জাস্ট একটু ডেমো আকারে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সাপেক্ষে। তো
আপনি পিকচারটু একটু ভালোভাবে ইউজ করার, যেহেতু সিপি ডেটিং অফার প্রমোট করবেন সেহেতু এরকম টাইপের, আর যদি আপনি সার্ভে অফার প্রমোট করবেন তাহলে যেরকম পিকচার দিছি এরকম পিকচার ইউজ করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স দেখেন যে আমাদের কিন্তু দুইটা পিকচার আমি সেট আপ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা লিখতে পারি যে প্রথমে যে মেয়েটা ভদ্র ব্যক্তিটা ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন ওনার নাম দিয়ে দেবো। ওনার নাম দেওয়ার পরে আমরা এখানে অ্যানাস্টাসিয়া, ওনার নাম অ্যানাস্টাসিয়া, এখানে আবার আরো কিছু লিখব, এসিও আমাদের দেখেন এখানে কিন্তু একটা কোম্পানির নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমরা আবার এখানে কোম্পানির দেখা যাচ্ছে গিয়া করে দিব, আবার কোম্পানির ইএম বা ম্যানেজার পোস্টে দিয়ে দিব ওই মহিলাকে। হ্যাঁ সরি, আমরা আবার ইএম দিলাম, দেওয়ার পরে কোম্পানির নামটা আবার দিয়ে দিলাম। তো এরকম করে আপনারা দিতে পারেন। দেওয়ার পরে আপনার কিন্তু এখানে আমি শর্টকাট দেখাচ্ছি, আপনারা ইচ্ছা মতো সাজা নেবেন। তারপরে এই হলো আপনার একটা কাজ। তারপরে এটা আপনি একটু লেখাটা একটু বড় ধরনের, সাইজটা একটু বড় ছোটো করে দিতে পারেন। এখানে প্লাস করলে দেখা যাচ্ছে যে বড় হচ্ছে, আর যদি এই জায়গায় মাইনাস করেন তাহলে কিন্তু খুব ছোটো হয়ে যাবে। তারপরে এই লেখাটা আমি আবার কালার করতে পারি, এই জন্য মার্ক, এই লেখাটা মার্ক করার পরে আবার এখান থেকে বোল্ড করতে পারি। বোল্ড করে দিলাম, বোল্ড দেখেন কিন্তু বোল্ড করে দেওয়ার পরে একটু ভালো লাগতেছে। বোল্ড করে দেওয়ার পরে আমরা এটা একটু কালার করব, এই জন্য আমাদের এখানে কি করতে হবে, টেক্সট কালারের উপরে ক্লিক করার পরে আপনারা যেরকম কালার নেবেন এখান থেকে নিতে পারেন। তো আমি একটা কালার নিয়ে নিলাম। এরপরে আমাদের নেক্সট অপশন হচ্ছে, নেক্সট অপশন হচ্ছে আরেক আরও আরও টেবিল অ্যাড করবো আমরা। টেবিল অ্যাড করলে করতে পারি, না করলে নাই, আমরা দেখি কি করতে পারি, আপনাদের দেখাচ্ছি আমি ডিটেলস। তো এরপরে আমরা আবার টেবিল নিচ্ছি, টেবিল নিলে বেটার হবে, আমরা এখান থেকে একটা টেবিল নিব, টেবিল থেকে তারপরে দুইটা নিব না, আমরা আবার ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আমরা একটা টেবিল নিয়ে দেখি কেমন, মানে আপনার এরকমভাবে সাজাবেন যে যেন ট্রাফিক দেখলে একটু ভালো মনে করে, অনেক ভালোভাবে মনে করে। আর এখানে যে ট্যাক্সগুলো লিখছি এখানে আবার ডিটেলস লিখবেন, লোকেশন লিখবেন, ফোন নম্বর দিবেন, ঠিক আছে, একটু বাড়ায় বুড়ায় দিবেন আপনার জন্য একটু ট্রাফিকে ট্রাস্টেড মনে করে এই জন্য। তো আমরা আবার এখানে যাওয়ার পরে আমরা কী করবো, আবার একটা টেবিল নিব। ইনসেন্টে যাওয়ার পরে আমরা একটা টিভি নিলাম, নেওয়ার পরে এখানে আমরা সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। তো আমরা এখানে লোকেশনটা লিখে দিই, লোকেশন নিউ ইয়র্ক, তারপর দিয়ে দেবো ফোন নম্বর দিতে পারি। দেওয়ার পরে কিন্তু এখানে আমরা ফোন নম্বরটা ইউজ করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আপনারা কিন্তু ইচ্ছা মতো এটা ইয়া করবেন যে যেন একটু ভালো দেখায়, ঠিক আছে। আমি একটা ইউএসএন নাম্বার ইউজ করলাম। ভিউয়ার্স এরপরে আমাদের এখানে যে সোশ্যাল মিডিয়ার যে লোগোগুলো এগুলো অ্যাড করবো। অ্যাড করার পরে কীভাবে সেগুলো সোশ্যাল মিডিয়ার আপনার ফেসবুক বলেন, তারপর টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলোতে কীভাবে লিঙ্ক সেট আপ করতে পারেন, লিঙ্ক অথবা আপনি ফেসবুকের লোগোতে আপনি কীভাবে ফেসবুকের লিঙ্ক সেট আপ করতে পারেন আমি ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি। এরপরে আমরা এখান থেকে কী করবো, কিছু লোগো নিয়ে আসবো। এর জন্য আমাদের আপলোড ফর্ম কম্পিউটারে ক্লিক করার পরে আমরা প্রথমে দিলাম এখান থেকে ফেসবুক, ফেসবুক ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এটা বিশাল বড় হয়ে গেল, আসলে দেখেন যে ভদ্র মহিলার চেয়ে আসলে এই সোশ্যাল মিডিয়ার লোগোটাই অনেক বড় হয়ে গেল। তো আমরা এটা কিন্তু টেনে একটু ছোটো করবো, ছোটো করবো এমন কিছু যে যেন দেখতে একটু সামঞ্জস্য হয়। তারপরে নেক্সটে আমরা আরেকটি নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের স্ন্যাপচ্যাট। তো জানেন যারা আমেরিকায় সিপি অফার প্রমোট করেন তারা অবশ্যই জানেন যে এই স্ন্যাপচ্যাটে এত পরিমাণ ট্রাফিক আপনার বলার বাহিরে, অনেক অনেক পরিমাণ ট্রাফিক শুধু স্ন্যাপচ্যাটে ইউজ করে। তো এই এটা একটু সাইজটা ছোট হয়ে গেল তাই আবার একটু বড় করে নিলাম। তারপরে নেক্সটে আমাদের থাকতেছে হোয়াটসঅ্যাপ।
এখানে আমরা হোয়াটসঅ্যাপটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এটা আবার আমরা এখন ছোট করব, ছোট করে নিলাম। দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু আরও জায়গা আছে, ইনস্টাগ্রাম, তারপর পিন্টারেস্ট, এগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো ভিউয়ার্স আমি অত কিছু দেখাচ্ছি না, আপনারা পারবেন অবশ্যই আমি জানি। তো এরপরে আমাদের এখানে কিন্তু কিভাবে আমরা অফার লিঙ্কটা রিডাইরেক্ট করতে পারি বা লিঙ্কটা সেট আপ কীভাবে করতে পারি সেটা আমি দেখাবো। তো এখানে যদি আমরা লিঙ্কটা সেট আপ করি, তাহলে আমাদের এইটা মার্ক করার পরে দেখেন যে এই যে লিঙ্ক অপশন আছে, লিঙ্ক অপশনে যাওয়ার পরে আমরা এখানে সিপি অফারটি সেট আপ করে দেবো। দেখেন আমি এখানে সিপি অফার একটা সেট আপ করবো। এই দেখেন সিপি অফারটা সেট আপ করার পরে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এখানে কিন্তু একটা লিঙ্ক সেট আপ হয়ে গেল, লিঙ্ক সেট আপ হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন যে নিচে একটা কিন্তু আন্ডারলাইন দেখা যাচ্ছে। তারপরে আমরা এই পিকচারগুলো বা এই পিকচারগুলো সবগুলোতেই লিঙ্ক সেট আপ করতে পারি। এই জন্য আমাদের এখান থেকে এর পিকচার সিলেক্ট করার পরে আমাদের রাইট বাটন ক্লিক করার পরে যদি কন্ট্রোল কে ও চাপ দিয়ে আপনি ক্লিক করার পরে আসতে পারেন, অথবা লিঙ্কে ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যাপ্লাই দিতে পারেন। এখানে আমাদের লিঙ্ক সেট আপ হয়ে গেল। তারপর সেম জিনিস আপনি কন্ট্রোল কে পেস্ট করে কিন্তু এখানে আসতে পারেন, অথবা এখান থেকে রাইট বাটন করার পরে আমরা আবার এখানে লিঙ্ক দেবো, দেওয়ার পরে অ্যাপ্লাই করব। সেম জিনিসটা আপনি যদি সার্ভে অফার করেন বা ডেটিং অফার যেটাই করেন সেটাই কিন্তু আপনি এখানে কিন্তু লিঙ্ক আবার সেট আপ করতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ফেসবুকের যে আপনার প্রোফাইল লিঙ্কটা সেটা সেভ করতে পারেন। এই জন্য আপনার এখানে সেম জিনিসটা আবার করতে হবে, কন্ট্রোল কে দেওয়ার পরে আপনি এখান থেকে আবার অ্যাপ্লাই, ধরেন আমি এটা ফেসবুক লিঙ্ক দিলাম বা সিপি অফার দিলাম, আবার কন্ট্রোল কে দেওয়ার পরে আবার সেম জিনিস দিলাম। দেখতে পেলেন আমরা সব জায়গায় কিন্তু সিপিএ লিঙ্ক সেট আপ করে দিলাম। এরপরে নেক্সট অপশন আমরা এখানতে একটু সামঞ্জস্য করার জন্য আমরা কি করব, এখানে কিছু একটা তুলে দেওয়ার চেষ্টা করবো, আন্ডারলাইনগুলো তুলে দেওয়ার চেষ্টা করবো যেন একটু দেখতে ভালো দেখায়। তো আপনারা ইচ্ছা করলে এটা তুলেও দিতে পারেন অথবা নাও দিতে পারেন, কোনো ফেক না। তো আমি দেখি তুলে দেওয়ার পরে কীরকম লাগতেছে। এখান থেকে আন্ডারলাইনগুলো বর্ডারগুলো তুলে দেওয়ার জন্য আপনার এখান থেকে জিরো পিটি এ সিলেক্ট করতে হবে। দেখেন আমাদের কিন্তু এই বর্ডারটা চলে গেল। তো দেখেন এই বর্ডারটা তুলে দেওয়ার পরে কিন্তু একটু ভালো দেখাচ্ছে, তো অনেকই বেটার হয়েছে। তো ভিউয়ার্স, এরপরে নেক্সট অপশন হচ্ছে আপনি কিভাবে এটা সিগনেচারে সেট আপ করবেন। এর জন্য আপনাকে এটা পুরোটা কপি করতে হবে। তো কপি করার জন্য আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল এ দেওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে যদি এটা কেটে কপি করে নেন, নেওয়ার পরে আপনি কিন্তু এটা এখান থেকে কেটেও দিতে পারেন। আপনার এই যে গুগল ডকটা আপনি কেটে দিলেন, কেটে দেওয়ার পরে কিন্তু আপনি, আমি যদি কেটে দিই কোনো সমস্যা হবে না, কারণ এটা আমার হিস্টোরিতে আছে, গুগল ডকে হিস্টোরিতে আছে। এই যে দেখেন আমি আমার গুগল ডকে হিস্টোরিতে যা আছে সেটা আমি দেখাবো। এখান থেকে যদি আমি ডকে যাই, ডকে যাওয়ার পরে দেখেন আমি কয়েকটা গুগল ডকের কাজ করছি, এটা এখানে দেখেন শো করতেছে। আমি টোটাল দুইটা কাজ করছি, দুইটা কাজই এখানে শো করতেছে। তো ভিউয়ার্স, আমরা রিসেন্টলি যেটা কাজ করলাম সেটা হচ্ছে এটা। আপনারাও কিন্তু এভাবে আপনি এই যে রিসেন্ট ডকুমেন্ট বা আপনার গুগল ডকের যে হিস্টোরিগুলো আছে সেখান থেকে আপনারা পাইতে পারেন। তো আমরা দেখি ওপেন করে, দেখেন এই সেম জিনিসটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এইটা আমরা কীভাবে সেট আপ করবো, এটা সেট আপ করার জন্য আমাদের এইখান থেকে দেখেন জিমেলের যে গিয়ার বক্স আছে আপনার সেটিং অপশনে ক্লিক করবো। সেটিং অপশনে সি অল সেটিং ক্লিক করার পরে এখান থেকে আমরা নিচে আসব। নিচে আসার পরে আমাদের বের করতে হবে সিগনেচার অপশন। তো আমরা দেখি সিগনেচার অপশনটি আছে কিনা। এই যে দেখেন আমার কিন্তু একটা সিগনেচার অপশনে এটা সেটিং করা আছে, ঠিক আছে। তো আমরা এটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে দেখেন যে এই যে নো সিগনেচার, তো আমরা একটা সিগনেচার এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আমরা সিগনেচার নাম দিয়ে দিব। তো আমরা একটা কিন্তু কোম্পানির নাম দিয়ে দিয়েছিলাম, কোম্পানির নাম হচ্ছে ক্যাম সাইট লিমিটেড। তো আমরা এখানে কোম্পানিটির নাম দিয়ে দেবো ক্যাম। আমরা কিন্তু এই দিয়ে দিলাম, এটা কোম্পানির নাম দিয়ে দিলাম। এরপরে আমাদের এটা কি করতে হবে, আমরা যে কপি করছিলাম কন্ট্রোল এ দেওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কিন্তু কপি করছিলাম, কপি করার পরে আমরা সেম জিনিসটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এই যে নিচে দেখা যাচ্ছে আমাদের এই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে
এটা আমাদের অন করে এই টিক মার্ক দিতে হবে, দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। দেখেন ভিউয়ার্স আমার কিন্তু এটা কিন্তু একবারে সেভ হয়ে গেল খুব সুন্দরভাবে। এখন যদি এটা কেটে দিই কোনো প্রবলেম নাই, প্রবলেম নাই। এখন আপনারা এখান থেকে আপনি ট্রাফিককে পাঠাতে পারেন। তো দেখেন আমাদের কিন্তু কি যে এখন ট্রাফিকের কাছে কিন্তু সেমভাবে এরকম করেই শো করবে। আমরা কিন্তু কোথাও পেস্ট করলাম না, কিছু করলাম না, আমরা জাস্ট এখানে যদি আমরা ট্রাফিককে মেল করতে যাই তাহলে কিন্তু এটা অটোমেটিক চলে আসলো। আমরা এখানে ট্রাফিকের মেল দিব, দেওয়ার পরে আমরা কিন্তু সেন্ড অপশনে সাবজেক্ট লিখলে লিখবো, না হলে নাই, কিন্তু আমরা সেন্ড অপশনে ক্লিক করার পরে ট্রাফিকের কাছে পৌঁছাবে। দেখেন ট্রাফিক যদি এইভাবে ক্লিক করে তাহলে আমাদের যে সিপিএ লিঙ্কটা সেই সিপিএ লিঙ্কে আমাদের প্রবেশ করবে। তো ভিউয়ার্স দেখেন আমি ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম, আর ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রিভিও সিপিএ মার্কেটিং ভিপিএন কীভাবে ফ্রিতে নেবেন, তারপর লিঙ্ক শর্টনার কোন লিঙ্ক শর্টনারটা আপনার জন্য বেটার হবে, তারপর কোন নেটওয়ার্কটি আপনার জন্য সিপিএ মার্কেটিংয়ের জন্য বেটার হবে, আমি এ টু জেড অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে ভিজিট করে আসবেন। তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবেন। আজকে আর দেরি করতেছি না, নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।